আছে, পুলিশ প্রশাসন কেন এর কোনো বিচার করছে না, কবে করে দেবে, এর জন্য আমরা আন্দোলনে নেমেছি। ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, আর বাকিরা কবে ধরা পড়বে? আপনার নামটা? অবিলম্বে অভিযুক্তদের শাস্তি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে আজকে গতবরত চলছে। যতক্ষণ না উত্তরপাড়া পুলিশ প্রশাসন এবং সিপি এসে এদের প্রতিশ্রুতি দিচ্ছে অবিলম্বে, এই মূল যে যারা যুক্ত এই কাণ্ডে, একটা ছেলেকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, সেই মারার এতে যদি এরা এখনো পর্যন্ত যে অধর এখনো 7 দিন কেটে গেছে, সেই 7 দিনের এতেও এখনো পর্যন্ত এরা গ্রেপ্তার হলো না, এই দাবিতেই আজকে আমাদের এই কতবর চলছে। কি কারণে হচ্ছে না এটা মনে হচ্ছে? কি কারণে এখানে মূল প্রশাসনের মূল যারা রুলিং পার্টি আছে তাদের চাপ, সেই চাপে যদি আমার মনে হচ্ছে পুলিশ প্রশাসন নড়বড়ে ভাবে এটা ঢিলামি দিচ্ছে, যে দিনের পর দিন কেটে গেলে এলাকা আমাদের হাতে ছেড়ে দিই, আমরা নিয়ে নিচ্ছি ব্যবস্থা। আপনার নামটা বলুন। আমার নাম সন্দীপ।